প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইএসএফ বাংলা। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখব, ক্যানিং পূর্ব বিধানসভার চন্দনেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তালদিঘি গ্রামে ভোটের রেজাল্টের পর শাসক দল টিএমসির অপরাধী অত্যাচারী বাহিনী সাধারণ মানুষের ঘরদোর, বাড়ি, আসবাবপত্র ভেঙে লুটপাট করে নিয়ে গিয়েছিল। তাদের হাত থেকে রেহাই পায়নি আইএসএফের সমর্থনকারী মায়ের দুধের শিশু, যাকে মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ওই নির্দয় পাষাণ হৃদয়রা। আর সেই অত্যাচারীরা পবিত্র রমজান মাসে গ্রামের একটি বৃহৎ অংশের মানুষের একমাত্র পানীয় জলের একটি টিউবওয়েল যা ভেঙে নিয়ে চলে যায় এবং পাইপের মধ্যে নুড়ি পাথর দিয়ে বন্ধ করে দেয়, যাতে রোজাদাররা পানি পান করতে না পারে। আরও তারা চিৎকার করে বলেছিল, আইএসএফ করেছিস, টিএমসির কল কেন ব্যবহার করবি, ভাইজানের কাছে যা, তোদের ভাইজান পানিকা হবে। সত্যি ভাইজান সেটাই করে দেখালে। 16/1/2022 রবিবার বঞ্চিত অসহায় বন্ধু ভাইজান এবং গ্রামবাসীর সহযোগিতায় এবং সংগঠন এবং দলের সমর্থকদের সমর্থনে এবং ভাইজানের প্রিয় গত বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী গাজী শাহাবুদ্দিন সিরাজির উদ্যোগে ওই ভাঙা টিউবওয়েলের পাশেই একটু টিউবওয়েল বসানো হয়েছে। সুযোগ দিলেই ভাইজান ও তার সংগঠনের তথা আইএসএফ আগামীতে এইভাবেই যথাসাধ্য বঞ্চিতদের পাশে থাকবে তার অঙ্গীকারবদ্ধ হয়েছেন।